আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে প্রাকৃতিক উপায়ে যারা অল্প পরিসরে কুচে মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকেন এবং সেই বাচ্চাগুলোকে আপনি কিভাবে সুস্থ রাখতে পারেন বা কোন প্রাকৃতিক উপাদানগুলো এই মুরগির বাচ্চাকে খেতে দিলে বা কিভাবে খেতে দিলে আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হবে না মারা যাবে না বরং আপনার বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে তো আশা করি পুরো আলোচনায় আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখে ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আমরা অনেক ছোট উদ্যোক্তা রয়েছি যারা অল্প পরিসরে মুরগি পালন করে থাকি বাসায় একটা দুইটা তিনটা মুরগি দিয়ে কুচে বসিয়ে বাচ্চা উৎপাদন করি তো সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চাগুলো অনেক সময় অসুস্থ হয়ে যায় বা দেখা যায় কি বর্তমান সময়ে পশুদের যে একটা চাহিদা পোলট্রি শিল্পে আর এটার পরিপ্রেক্ষিতে অল্প মুরগির জন্য আসলে ওষুধ কিনে ট্রিটমেন্ট করাটা অনেক কঠিন হয়ে যায় তো এখানে আপনি বাচ্চার যখন ফুটে বের হয় তার শারীরিক একটা দখল থাকে না বি শুকানোর একটা বিষয় থাকে মানে এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে কেননা এই বাচ্চাগুলো যখন ফুটে বের হয় তখন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে তো সেই জন্য আপনি এই নাভি শুকানোর জন্য কি করতে পারেন নাভি শুকানোর জন্য আপনারা প্রথমে লেবুর রস ব্যবহার করতে পারেন লেবুর রস প্রতি এক লিটার পানিতে এক চামিচ অথবা পাঁচ এম এল করে খাবার পানির সাথে মিশিয়ে এদেরকে চার পাঁচ দিন খাওয়াবেন শূন্য থেকে এতে করে আপনার বাচ্চার যে নাভি শুকানোর কাজ সেটা খুব ভালোভাবে সেরে উঠবে এবং এটার পাশাপাশি লেবুর রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তো বাচ্চার যে দকল সেটা কেটে যাবে এবং পাশাপাশি আপনার বাচ্চা খাবার রুচিটা বৃদ্ধি পাবে তো এটার পাশাপাশি আমরা কিন্তু অনেক সময় মুরগি পালন করে থাকি আকারে তারা দেখা যায় কি আপনার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকি ব্রুডিং অবস্থায় তো আপনি অল্প মুরগির ক্ষেত্রে সেই ওষুধগুলো ক্রয় করে ব্যবহার করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় বা আবার আর্থিক খরচের একটা হিসাব এখানে থেকে যায় তো এখানে আপনি কি করতে পারেন এখানে কাঁচা হলুদের রস মিশ্রিত পানীয়দেরকে খাওয়াতে পারেন চার পাঁচ দিন তো এটা দুইটা পদ্ধতিতে খাওয়ানো যায় একটা হচ্ছে পানির সাথে আর একটা হচ্ছে খাবারের সাথে তো পানির সাথে প্রতি এক লিটারে এক চামচ অথবা পাঁচ এম অন্যথায় আপনি যদি খাবারের সাথে দেন সেই ক্ষেত্রে দেখা যায় কি আধা কেজি চাউলের সাথে আপনার পাঁচ এম পরিমাণ হলুদের রস মিশ্রিত করবেন মিশ্রিত করে যখন চাউলে সে খুদগুলো ভেজা থাকবে সেগুলো শুকাবেন শুকিয়ে তারপর হচ্ছে খেতে দেবেন এক্ষেত্রে দেখা যায় কি আপনার অ্যান্টিবায়োটিকের যে কাজটা সেটা কিন্তু খুব ভালোভাবে পারফরমেন্স করবে আপনার দেখা যায় কি এখানে একদম স্বল্প টাকায় বা দেখা যায় কি অনেকের বাসায় এগুলো মজুদ থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু আর্থিক খরচ না আপনার বাচ্চাগুলোকে সুস্থ রাখতে তো আপনারা যদি এভাবে প্রাকৃতিক উপায়ে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন এখানে বেশ কিছু সুবিধা রয়েছে প্রথম সুবিধা হলো আপনার আর্থিক খরচ বেঁচে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতেছে এবং তৃতীয় যেটা সেটা হলো যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ফলে যখন মুরগিগুলো বড়ো হয়ে আবারও অসুস্থ হয় কোনো কারণে সেক্ষেত্রে দেখা যায় কি আবার ওষুধ দিয়ে সারানোটা অনেক কঠিন হয়ে যায় তো এখানে কিন্তু তিনটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আপনি পেতে পারেন তো আশা করি আপনাদের যারা ছোট উদ্যোক্তা রয়েছেন একদম এক দুইটা মুরগি পালন বাসায় করেন তারা কিন্তু এই ট্রিটমেন্ট ফলো করলে আশা করি আপনাদের অনেক ভালো হবে এবং এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাআল্লাহ কুচি মুরগি পালন সম্পর্কিত এরকম বিভিন্ন বহুল, ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমরা নিয়মিত চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম